আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইরান সৌদি অর্থনৈতিক সম্পর্কে সূচনা, কাচ ও টাইলস রপ্তানি শুরু। আরো অনেক ভূখণ্ড মুক্ত করল ইয়ামেনি বাহিনী। মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা, ইরানি পার্লামেন্টের স্পিকারের মন্তব্য। চীন ভুটানের সমঝোতা স্মারকে স্বাক্ষর, ভারতকে নিশানা বেইজিংয়ের। যে কারণে 5,500 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এবং সর্বশেষ থাকছে কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবিতে ভারতে রেল অবরোধ। একের পর এক আক্রমণের শিকার হচ্ছে ভারত, চতুর্দিক থেকেই আক্রমণ হচ্ছে একমাত্র বাংলাদেশ ব্যতীত। এমনকি ভুটান, নেপালের মতো ছোট দেশগুলো ভারতকে আক্রমণ করতে পিছু পা হচ্ছে না, কারণ এই সমস্ত দেশ ভালো করেই জানে ভারতের ভিতরের নড়বড়ে অবস্থা সম্পর্কে। ভারতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর খুব দুর্বল অবস্থানে চলে গেছে ভারত। এখন ভারতের সেই ক্ষমতাটুকু নেই যে তারা নেপালকে বা ভুটানের মতো দেশকেও রুখে দাঁড়াতে পারে। আর এই সুযোগে চতুর্দিক থেকেই আক্রমণ হচ্ছে ভারতে। একদিকে কাশ্মীরে চলছে স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তান সেখানে সংগ্রামে যুক্ত হয়েছে, অপরদিকে লাদাখ প্রান্তে চীন লাদাখে ভারতের ভূখণ্ড দখলে নিচ্ছে, অন্যদিকে কালাপানিতে ম্যাপ তৈরি করে নিজেদের সংসদে পাশও করে নিয়েছে নেপাল। আর এই সব কারণেই নরেন্দ্র মোদীর ক্ষমতা খুব দ্রুতই পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। ভারতের সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পর। আর এরই ফলশ্রুতিতে হয়তো 2024 সালে বা তার আগেও নরেন্দ্র মোদী সরকারের পতন অনিবার্য। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আর পরবর্তীতে কি ক্ষমতায় আসতে পারবে নরেন্দ্র মোদী? ক্ষমতা কি টিকে থাকতে পারবে নাকি ভারত ছেড়ে পালিয়ে যাবে? এ বিষয়ের উপর বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই সমস্ত বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইরান সৌদি অর্থনৈতিক সম্পর্কের সূচনা, কাচ ও টাইলস রপ্তানি শুরু। সৌদি আরবের সঙ্গে আবারও ইরানের অর্থনৈতিক সম্পর্কে সূচনা হয়েছে। $39,000 মূল্যের পণ্য রপ্তানির মধ্য দিয়ে এই সম্পর্ক আবার শুরু হয়েছে। এই তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লতিফি। তার মতে রপ্তানির অঙ্কটা খুব ছোট হলেও এটি একটি শুভ সূচনা। ইরানের IRIB বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লতিফি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ইরানি পণ্য সৌদি আরবে গেছে, এটা একটা ভালো খবর। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে তখনই এই ঘটনা ঘটেছে। ইরান থেকে টাইলস ও স্পেরিকাল গ্লাস সৌদি আরবে রপ্তানি করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে কাস্টমসের মুখপাত্র বলেন, $33,000 স্পেরিকাল গ্লাস বা কাচ এবং $6,000 টাইলস রপ্তানি হয়েছে। স্পেরিকাল গ্লাস ট্রাফিক সাইনে ব্যবহার করা হয়। এই মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলে সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। আরও অনেক ভূখণ্ড মুক্ত করল ইয়ামেনি বাহিনী। ইয়ামেনের সাবুয়া এবং মারিব প্রদেশে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে দেশটির সামরিক বাহিনী এবং হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। কৌশলগত এই দুটি প্রদেশে অভিযান চালিয়ে তারা 3,200 বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। ওই এলাকায় সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অবস্থান করছিল। রবিবার সন্ধ্যায় রাজধানী ছানায় এক সংবাদ সম্মেলনে ইয়ামেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি মারিব ও সাবুয়া প্রদেশে চালানো অভিযানের বিষয়ে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিশাল এই অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল শারি জানান,
সাবাওয়া ও মারিব প্রদেশে তিনটি এলাকার মুক্ত হওয়া অঞ্চলের আয়তন 3,200 বর্গ কিলোমিটার। এই অভিযানে শত শত সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত ও আটক হয়েছে। এর মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল কায়েদার বহু সন্ত্রাসী রয়েছে। মারিব প্রদেশে কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরই মধ্যে প্রদেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে তারা। মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা, ইরানের পার্লামেন্ট স্পিকারের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাব বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা থেকে সরে আসেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি রবিবার সংসদ অধিবেশনে একথা বলেন। কলিবাব আরও বলেন, পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মুসলিম দেশগুলোতে সংঘাত সহিংসতায় উস্কানি দেওয়া হচ্ছে, গৃহযুদ্ধ বাঁধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে। পার্লামেন্ট স্পিকার আরও বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এই অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিয়ে রাখার জন্য সবসময় কাজ করছে শত্রুরা। তারা চায় না এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এই ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবব। এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক ও বিজ্ঞোচিত নীতি অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান। চীন ভুটানের সমঝোতা স্মারকে স্বাক্ষর, ভারতকে নিশানা বেইজিংয়ের। সীমান্ত সমস্যার সমাধান করতে চুক্তি স্বাক্ষর ভুটান ও চীনের। বৃহস্পতিবার স্বাক্ষরিত হওয়া এই চুক্তিকে তিন পদক্ষেপ রোডম্যাপ চুক্তি বলছে দুই পক্ষ। 14 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী উ জিয়াংহাও বলেন, আমি মনে করি এই চুক্তি দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করবে। অন্যদিকে এ প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে ভারত। গ্লোবাল টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, চীন ও ভুটানের মধ্যকার সমস্যা ভারতের জন্যই নাকি সমাধান করা যায়নি, ভারতই নাকি সেক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। চীন ভুটানের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় রয়েছে দোকলাম সীমান্ত, এখানেই রয়েছে তিন দেশের সীমান্ত। এই অংশে চীন 4 বছর আগে সড়ক স্থাপনের কাজ শুরু করতে চাইলে তাতে বাধা দেয় ভারত। ওই প্রসঙ্গে মুখোমুখি হয়েছিল দুদেশের সেনারাও। ফলে এই চুক্তির বিষয়ক ব্যাপারের উপর সতর্ক নজর রাখছে ভারত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, চীন ও ভুটান বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশী, প্রাচীনকাল থেকেই দুদেশের মধ্যে বন্ধুত্ব রয়েছে। পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে। একই সাথে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর তরফে বলা হয়েছে এই সমঝোতা স্মারক চুক্তির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। উ জিয়াংহাও এদিন বলেন, চীন ভুটানের একটি ভালো প্রতিবেশী দেশ, বন্ধু ও পার্টনার। দুদেশে একে অপরকে অপরের প্রতি সমান আচরণ করা উচিত, পাশাপাশি সকলের শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করা উচিত। চীনা বিবৃতিতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, সমঝোতা স্মারক চুক্তি বাস্তবায়নে ভুটান চীনের সঙ্গে কাজ করবে ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে। জানা গেছে ভারতে থাকা চীনের রাষ্ট্রদূত শান ওয়েংডং এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগিয়ালও এই অনুষ্ঠানে যোগ দেন। তবে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে বেইজিং। চীনা সংবাদ মাধ্যমগুলো এই চুক্তিকে বিরাট সাফল্য হিসাবে দেখছে, তবে ভারতের জন্য এটি মোটেই স্বস্তিদায়ক বিষয় না। এ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেখেছেন রাহুল গান্ধী। টুইট করে রাহুল লেখেন, ভারত সরকারের বিদেশ নীতি কিভাবে বন্ধু হারাতে হয় এবং কারোর ওপর প্রভাব না ফেলতে হয়। যে কারণে 5,500 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের 38 এবং 39তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিং হং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। তার পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে দেশের প্রতিনিধিত্ব করবেন। সংস্থাটির এই ঘোষণার পর প্রায় 5,000-এরও বেশি বন্দী মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা প্রধান। সোমবার মিয়ানমারের সেনাশাসক এই ঘোষণা দেন, খবর এনডিটিভির।
খবরে বলা হয় ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয় তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এইসব বিক্ষোভ থেকে গ্রেপ্তার করে হাজার হাজার মানুষকে পাঠানো হয় কারাগারে। কারাগারে থাকা এমন 5,000-এরও বেশি বন্দীকে মুক্তি দেওয়া হবে। মিং হং হ্লাইং বলেন, সব মিলিয়ে 5,636 জনকে মুক্তি দেওয়া হবে। তাডিংউত উৎসব উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। 26-28 অক্টোবর আসিয়ানের শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে সেই সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে সেনাশাসক সিনিয়র জেনারেল মিং হং হ্লাইংকে। স্থানীয় পর্যবেক্ষক গ্রুপ এর মতে, দেশটিতে ফেব্রুয়ারিতে হওয়া সেনা অভ্যুত্থানের পর থেকে বিশৃঙ্খলা লেগেই আছে। সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 1,100-এরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। গ্রেপ্তার করা হয়েছে 8,000-এরও বেশি আন্দোলনকারীকে। তবে কারা মুক্তি পাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। জুলাইয়ের পর থেকে প্রায় 2,000-এরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমার। তাদের মধ্যে সামরিক সরকারের সমালোচক হিসাবে পরিচিত সাংবাদিকও ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবিতে ভারতে রেল অবরোধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে ভারতে রেল অবরোধ চলছে। সোমবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই রেল অবরোধ চলে। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সকাল 10টা থেকে রেল অবরোধ পালন করেছে কৃষকেরা। সংযুক্ত কিষাণ মোর্চের ডাকে এই অবরোধ পালন করা হয়। অবরোধ পালনে কৃষকেরা রেল লাইনের উপর বসেছিলেন। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলেকে উত্তরপ্রদেশের গাড়ি চাপা দিয়ে কয়েকজন কৃষককে হত্যার অভিযোগে আটক করা হয়। এদিকে রেল রোখো আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির লখনউ পুলিশ। পুলিশের বক্তব্য, যারা স্বাভাবিকতা ব্যাহত করতে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইনের ব্যবস্থা নেওয়া হবে। যারা স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রযোজ্য হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।